গাইজ, আজির এই ভিডিওত মই আপোনালোকক এটা স্কিমৰ বিষয়ে কম। যদি আপুনি স্কিমটোত এপ্লাই করে তেতিয়া হলে 30,000 টাকা আপুনি লাভ করিব। কোনে কোনে লাভ করিব, কি কি ডকুমেন্টস লাগিব, কেনেকে এপ্লাই করিব, কমপ্লিট স্টেপ বাই স্টেপ প্রসেস ডিসকাস করিম। গতিকে ভিডিওটো সম্পূর্ণ চাই থাকিব। এপ্লাই করার আগতে জানি লোক কোনে কোনে এপ্লাই করিব পারিব, অর্থাৎ এলিজিবিলিটি কি লাগিব ইয়াতে আপোনালোকে চাব পারে। স্কিমটোর নাম হয়েছে আপোনালোকে অরুন্ধাতী গোল্ড স্কিম। এইটো অনলি মেরিড সকলের কারণে দিয়া হয়। স্কিমটো লঞ্চ করা হয়েছে। যদি আপনি আনমেরিড হয় তেতিয়াহলে ভিডিওটো স্কিপ করিব পারে। তো ইয়াৰ ওয়েবসাইটের লিঙ্ক মই ভিডিওটোৰ ডিসক্রিপশনত দি দিছো, নাইবা আপোনালোকে revenueassam.nic.in টাইপ করলে আপনি এই ওয়েবসাইটত আহি পাব পারিব। ইয়াতে চাব পারে এলিজিবিলিটি দিয়া আছে। ইয়াতে নাম্বার ওয়ানত দিয়া আছে, ইয়াতে চাব পারে মেরিজ রেজিস্ট্রেশন আপনার 18 বছর হব লাগবে ছালীর কারণে, আর লড়ার কারণে হব লাগবে 21 ইয়ার্স। তারপর 2 নম্বর দিয়ে আছে মেরিজ শুড বি রেজিস্টার্ড আন্ডার স্পেশাল মেরিজ অ্যাক্ট 1954, অর্থাৎ আপনার মেরিজটো মেরিজ অ্যাক্ট 1954 অধীনত পঞ্জীকৃত হব লাগবে। নাম্বার 3 দিয়ে আছে, ইয়াতে আপনাদের চাব পারে, ইয়াতে কোয়া হয়েছে যে আপনার মেরিজটো 1 ডিসেম্বর 2019 পিছত হব লাগিব, আর রেজিস্ট্রেশন প্রসেসটো রেজিস্ট্রেশনের যে প্রসেস থাকে আফটার 1 জানুয়ারি 2020 ভিতর হব লাগিব, তেতিয়াহলে আপনি এইটো স্কিমত এপ্লাই করব পারিব। তারপর ইয়াতে 4 নম্বর দিয়া হয়েছে আপনার পেরেন্টসর এনুয়াল ইনকাম লেস দেন 5 লাখসর ভিতর হব লাগিব। তারপর ইয়াতে চাব পারে, তারপর দিয়া আছে এইটো আপনার ফার্স্ট মেরিট হব লাগিব নিশ্চয়। তারপর দিয়া আছে ইয়াতে চাব পারে বথ ACHLC পাস্ট হব লাগিব, লড়া আর ছালী দুজনে ACHLC পাস হব লাগিব। যাক চাহ জনগোষ্ঠীর আছে, চাহ গণ জনগোষ্ঠীর আছে, ইহতক কোনো ধরনের কোয়ালিফিকেশন নালাগে। তো এইখানে আসিল এলিজিবিলিটি। এটি আমি জানিম আপনাদের এপ্লাই করার কারণে কি কি ডকুমেন্টস লাগিব। ডকুমেন্টস কি লাগবে ইয়াতে আপনাদের চাব পারে। ইয়ার কারণে আপনি ডকুমেন্টস রিকোয়ার্ডত ক্লিক করে দিব। ডকুমেন্টস রিকোয়ার্ডত ক্লিক করে দিয়ে ইয়াতে ক্লিয়ার লিখা আছে। তো ইয়াতে আপনি চাব পারে ডকুমেন্টস কি কি লাগবে। আপনার একটা এস প্রুফ লাগবে। এস প্রুফর কারণে আপনি ACHLC সার্টিফিকেটও দিব পারে, আর যা চাহ জনগোষ্ঠীর আছে ইহতর একটা বার্থ সার্টিফিকেট লাগবে। তারপর ইয়াতে চাব 2 নম্বর দিয়া আছে, 2 নম্বর ইয়াতে চাব পারে অ্যাটেস্টেড কপি অফ মেরিজ সার্টিফিকেট। মেরিজর যেটো অ্যাটেস্টেড সার্টিফিকেট আছে আপনার সার্টিফিকেট লাগবে, চাহ জনগোষ্ঠীরে হোক বা জেনেরেলে হোক দুজনেরে লাগিব। তারপর ইয়াতে চাব পারে 3 নম্বর দিয়া আছে, এটা চাওক 3 নম্বর দিয়া আছে পেরেন্টস ইনকাম সার্টিফিকেট এটা লাগবে, পেরেন্টসর ইনকাম সার্টিফিকেট লাগিব। তারপর এখন 4 নম্বর চাব, ইয়াতে একটা ব্যাংক পাসবুক লাগিব। তো 5 নম্বর কি কোয়া হয়েছে মই আপনাদের দেখাই আছো, ইয়াতে চাব 5 নম্বর দিয়া আছে। এটা একেবারে অফিসিয়াল ওয়েবসাইট। 5 নম্বর আপনার একটা গাবুরা নাইবা মৌজাদারের সার্টিফিকেট লাগিব। এই 5টা লাগিব আপনার বেসিক ডকুমেন্টস। তো কেনেকে এপ্লাই করব মই এতিয়া আপনার দেখাই আছো। এপ্লাই করার কারণে অপরে আপনি অল্প স্ক্রল করব। স্ক্রল করার পিছত ইয়াতে চাব পারে একটা সেকশন পাব সিটিজেন বলে লিখা আছে, সিটিজেনত ক্লিক করে দিব। সিটিজেনত ক্লিক করে দিয়ার পিছত ইয়াতে চাব এপ্লাই নাও বলে লিখা আছে, এপ্লাই নাওত ক্লিক করে দিব। এপ্লাই নাওত ক্লিক করে দিয়ার পিছত প্লিজ চুজ ইয়োর এপ্লিকেশন ফর্মেট। ইয়াতে আপনি ইংলিশতো এপ্লিকেশনটা ফিল আপ করব পারিব, অসমীয়াতেও পারিব, বাংলাতেও পারিব। মই ইয়াতে ইংলিশ সিলেক্ট করে লৈছো। তার কারণে ইয়াতে ইংলিশত টিক মার্ক দিও। টিক মার্ক দিয়ার লগে লগে আপনার সন্মুখত ফর্মটো খুলি যাব। ইয়াতে চাব পারে এখানে আপনাদের ফিল আপ করব লাগবে সোশ্যাল কমিউনিটি, ইয়ারপর আপনি সিলেক্ট করে লব। মই ইয়াতে মোবাইলত করে আছো। যদি টি জনগোষ্ঠীর হয় অর্থাৎ চা জনগোষ্ঠীর হয় প্রথমটো সিলেক্ট করে লব, আর যদি আদার্স হয় তেতিয়াহলে আদার্স। গতিকে মই আদার্স, গতিকে আদার্সটো সিলেক্ট করে লৈছো। তারপর ইয়াতে চাব এনুয়াল ফ্যামিলি ইনকাম, ইয়াতে এনুয়াল ফ্যামিলি ইনকামটো দিব লাগিব। রিকুয়ারমেন্টত কোৱা হৈছিল লেস দেন 55 লাখ হব লাগিব, মই ইয়াতে 1 লাখ দিছো। আপোনাৰ হিচাপত এইটো দিব 1 লাখ, মই এইটো 1 লাখ দিলোঁ। তাৰপিছত ইয়াতে চাব ইফ ইয়ৰ মেজিজ ৰেজিষ্টাৰ্ড আণ্ডাৰ স্পেচিয়েল মেৰিজ এক্ট 1954, এইটো হ'বই লাগিব মেণ্ডেটৰী, এইটো আপুনি ইয়েছে ৰাখিব। তাৰপিছত ইট ইজ ইয়ৰ ফাৰ্ষ্ট মেৰিজ, এইটো ইয়েছে ৰাখিব, বাই ডিফল্ট ইয়েছে আছে। তাৰপিছত ইয়াতে চাব হেভ ইউ পাছড এট ACHLC অৰ ইকুইভেলেণ্ট এক্সাম, এইটো যদি আপুনি আদাৰ কেটাগৰীৰ হয় তেতিয়াহ'লে ইয়েছ ৰাখিব, আৰু যদি
চাহ জনগোষ্ঠীৰ হয় তেতিয়াহ'লে যিকোনো এটা ৰাখিব পাৰে, কোনো ধৰণৰ প্ৰব্লেম নাই, যিহেতু চাহ জনগোষ্ঠীৰ কোনো ধৰণৰ কোৱালিফিকেশ্যন নালাগে নালাগে। তাৰপিছত ইয়াতে চাব পিছৰ পিনে ডিষ্ট্ৰিক্ট নেম, ইয়াৰ পৰা আপুনি চুজ কৰি ল'ব ডিষ্ট্ৰিক্টটো, চাহৰ যোনটো ডিষ্ট্ৰিক্ট হয় ইয়াৰ পৰা আপুনি চুজ কৰি ল'ব। চে মোৰ গোৱালপাৰা, গোৱালপাৰাটো ছিলেক্ট কৰিলোঁ। তাৰপিছত ইয়াতে চাব চাব ৰেজিষ্টাৰ অফিচাৰ অফিচ, এইটো ইয়াৰ পৰা ছিলেক্ট কৰি ল'ব। আপোনাৰ ডিষ্ট্ৰিক্ট ছিলেক্ট কৰাৰ লগে লগে আপোনাৰ ডিষ্ট্ৰিক্টৰ আণ্ডাৰত যিমানকেইটা আছে গোটেইখিনি আহি যাব। মই লক্ষীপুৰ, তো লক্ষীপুৰ ছিলেক্ট কৰি ল'লোঁ। তাৰপিছত ইয়াতে চাব তলৰ পিনে স্ক্ৰল কৰিলে এপ্লিকেশ্যন নেমটো ইয়াতে দিব লাগিব, আপোনাৰ নামটো দিব। তাৰপিছত ইয়াতে গ্ৰুম নেম নামটো দিব লাগিব, ল'ৰাৰ নামটো দিব লাগিব। যদি ছোৱালীৰ ফালৰ পৰা এপ্লাই কৰি আছে তেতিয়াহ'লে ওপৰত ছোৱালীৰ নাম দিব আৰু তলত ল'ৰাৰ নাম দিব, আপোনাৰ মতে এইটো দি ল'ব। তাৰপিছত ফাদাৰ্ছ নেম, ফাদাৰ্ছ নেমটো দিব। তাৰপিছত ইয়াতে মাদাৰ্ছ নেমটো দিব এপ্লিকেণ্টৰ। তাৰপিছত ইয়াতে এড্ৰেছটো বহাই দিব। তাৰপিছত ইয়াতে চাব পিনক'ড। তাৰপিছত আধাৰ নাম্বাৰ দিয়া আছে, এইটো মেণ্ডেটৰী নহয়, আপুনি ইচ্ছা কৰিলে দিব পাৰে, নিদিলে কোনো ধৰণৰ প্ৰব্লেম নাই। তাৰপিছত ইয়াতে চাব মেৰিজ ৰেজিষ্টাৰ্ড এট, কোনটো অফিচত আপুনি মেৰিজ ৰেজিষ্টাৰ কৰিছিল ইয়াতে অফিচৰ নাম লিখিব লাগিব। তাৰপিছত ইয়াতে চাব মেৰিজ ৰেজিষ্টাৰ্ড বাই, কাৰ দ্বাৰাই মেৰিজ ৰেজিষ্টাৰ কৰা হৈছিল ইয়াতে আপোনাৰ ইয়াতে নামটো লিখি দিব। তাৰপিছত ইয়াতে চাব মেৰিজ চাৰ্টিফিকেট নাম্বাৰ, চাৰ্টিফিকেটত পাই যাব। তাৰপিছত ইয়াতে চাব ডেট অফ মেৰিজ সলেমনাইজড, ইয়াতে আপুনি এইটো মেৰিজ চাৰ্টিফিকেটত পাই যাব, আপুনি এইটো ইয়াতে বহাই দিব। যিবিলাক ষ্টাৰমাৰ্ক দি আছে মেণ্ডেটৰী বহাবই লাগিব। তাৰপিছত ডেট অফ বাৰ্থ ইয়াতে দিব। তাৰপিছত ইয়াতে ডেট অফ বাৰ্থ গ্ৰুম ইয়াতে দিব। তাৰপিছত ইমেইল আইডি, এইটো অপশ্যনেল, দিলে দিব পাৰে, নিদিলে কোনো প্ৰব্লেম নাই। কিন্তু মোবাইল নাম্বাৰ অফ ফ্ৰিজ, এইটো মোবাইল নাম্বাৰটো দিব লাগিব, মোবাইল নাম্বাৰটো মেণ্ডেটৰী। তাৰপিছত ইয়াতে চাব বেংক ডিটেইলছ আছে, বেংক ডিটেইলছ অলপ ফিল আপ কৰিব লাগিব। এপ্লিকেণ্ট নেম ইন ইংলিছ এজ পাৰ বেংক পাছবুক, ইয়াতে এপ্লিকেণ্টৰ নামটো লিখিব লাগিব, আপোনাৰ পাছবুকৰ মতে লিখিব ইয়াতে। তাৰপিছত বেংক নামটো ইয়াতে ইয়াৰ পৰা চুজ কৰি ল'ব কোনটো বেংক হয়। সেয়ে মই ছিলেক্ট কৰিছোঁ পাঞ্জাব নেশ্যনেল বেংক। তাৰপিছত ইয়াৰ পৰা ব্ৰাঞ্চটো ছিলেক্ট কৰিব লাগিব আপোনাৰ, মই। তাৰপিছত ইয়াতে চাব বেংক একাউণ্ট নাম্বাৰ অফ ব্ৰিজ, বেংক একাউণ্ট নাম্বাৰটো দিব। তাৰপিছত ইয়াতে আই এফ এছ চি কোডটো দিব। তাৰপিছত ইয়াতে চাব ডিক্লেৰেশ্যন বাই দ্য এপ্লিকেণ্ট, ইয়াতে আপুনি টিক মাৰ্ক আছে অলৰেডি, ইয়াতে আপোনাক টিক মাৰ্ক দিব লাগিব। তাৰপিছত এইটো কেপচাৰটো চাই চাই ফিল আপ কৰি ইয়াতে চাব ছাবমিট বুলি লিখা আছে, ছাবমিটত ক্লিক কৰি দিব। ছাবমিটত ক্লিক কৰি দিয়াৰ লগে লগে আপোনাৰ এপ্লিকেশ্যনটো ছাবমিট হৈ যাব, একদম ইজি প্ৰচেছ। এপ্লিকেশ্যনটো ছাবমিট হোৱাৰ পিছত আপোনাৰ এটা এপ্লিকেশ্যন নাম্বাৰ পাব, আপুনি এইটো প্ৰিণ্ট কৰিব। প্ৰিণ্ট কৰাৰ পিছত এইটো আপোনাৰ নিয়াৰেষ্ট মেৰিজ ৰেজিষ্ট্ৰেশ্যন অফিচত আপোনাক ফৰ্মটো ছাবমিট কৰিব লাগিব। মই যিকেইটা ডকুমেণ্টছ কৈছিলোঁ আগতে, যিখিনি ডকুমেণ্টছ লাগিব, ডকুমেণ্টছকেইটা এটাছ কৰিব আৰু ফৰ্মটোত আপোনালোকক এটা এটেষ্টেড কৰিব লাগিব, অৰ্থাৎ এটা ছিগনেচাৰ কৰিব লাগিব। ছিগনেচাৰ কৰাৰ পিছত আপোনালোকে মেৰিজ ৰেজিষ্ট্ৰেশ্যন অফিচত ছাবমিট কৰি দিব। ছাবমিট কৰি দিয়াৰ পিছত একচেপ্ট হ'ল নে ৰেজেক্ট হ'ল, আপোনাৰ মোবাইল নাম্বাৰত আপোনাৰ মোবাইল নাম্বাৰত এছ এম এছ যোগেদি জনাই দিব, এছ এম মোবাইলতো আহিব, লগতে আপোনাৰ ইমেইলত আহি যাব। ৰেজেক্ট হ'ল নে একচেপ্ট হ'ল, যদি একচেপ্ট হয় তেতিয়াহ'লে আপোনালোকৰ বেংক একাউণ্টত টকাটো ট্ৰেন্সফাৰ কৰি দিয়া হ'ব। তো এইখিনি আছিল বেচিক প্ৰচেছখিনি। যদি ভিডিঅ'টো ভাল পাইছে লাইক কৰিব, আৰু আমাৰ চেনেল যদি নতুন আহিছে এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' পাবলৈ ছাবস্ক্ৰাইব কৰি ল'ব। তো আজিৰ কাৰণে এইখিনিয়ে। জয় অসম, ধন্যবাদ।